ভ্রমণ প্রেমী বাঙালি ছুটি পেলেই ছুটে যেতে ইচ্ছে করে হয়তো সমুদ্র না হয় পাহাড়, মানে দ্বীপুদার দীঘা পুরী দার্জিলিং। আজ কিন্তু শোনাবো তোমাদের পুরীর এক সুন্দর গল্প। পুরীতে থেকে লোকাল সাইট সিন, পুরীর সি বিচ, পুরীর বিচ মার্কেট, পুরীতে নবনির্মিত ভার্জিন সি বিচ, যেটা কিন্তু নির্জন সমুদ্র সৈকত, সবকিছু থাকবে আজকের এই গল্পে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি পুরীর লোকাল সাইট সিন। ঘড়ি কাটার সময় এখন সকাল 10টা। আমরা হোটেল থেকে এখন ফ্রেশ হয়ে বেরোবো আজকে পুরীতে লোকাল সাইটসিং করার জন্য। কী কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন এই হোটেল থেকে বেরোবো, বেরিয়ে যাবো একটা টোটো করে চলে যাবো। টোটাল আমরা একটা সাইড, কারণ পুরীতে কিন্তু দু তিনটে দিকে সাইট হয়, তো সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমরা কিন্তু আজকে সারাদিনের প্যাকেজে আমরা হোটেল থেকে বেরোবো, সারাদিনের লোকাল সাইটসিং যত কিছু রয়েছে। আর তার মধ্যে কিন্তু ইন্টারেস্টিং হয়েছিল যে ব্লু ফ্ল্যাগ সিরিজ, যেটা কিন্তু আমার পৌরাণিক। আর ব্লু ফ্ল্যাগ সিরিজটা কিন্তু একটা ভার্জিন সিরিজ, যেখানে মনের মানুষ কাপেল প্রিয়দের সঙ্গে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। সুন্দর একটা দৃশ্য, যেটা মন্দারমণিতে তোমরা যে ফিলটা করতে পারো, তো সেখান থেকেও কিন্তু এটা আরও বেটার, কারণ এখানে কিন্তু টাইম স্পেন্ড করার জন্য 20 টাকা করে লাগে। তো চলো বাকি কথা ভিডিও করতে করতে তোমার সঙ্গে শেয়ার হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আমরা এই হোটেল থেকে স্টার্ট করবো, একদম টোটাল সারাদিনের প্যাকেজ করে তারপর হোটেলে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে হোটেলের একদম মেন রোড থেকেই ধরে নেবো একটা টোটো। তো টোটো কিন্তু খুব বার্গেনিং করতে হবে, তো আমরা একটা বার্গেনিং করে চারজন মিলে একটা টোটো নিয়ে নিলাম, যে টোটোতে ভাড়া নিচ্ছে 300 টাকায়। 300 টাকা আমাদের সমস্ত পুরীর লোকাল সাইট সিন ঘুরে দেখাবে। আমাদের প্রথম সাইট সিন রয়েছে বিপত্তারিণী চণ্ডীমাতার মন্দির। তো চলো আমরা মন্দিরের ভিতরটা প্রবেশ করি। তবে এই মন্দিরেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, তোমরা চাইলেও থাকতে পারো, এটা কিন্তু একটু আউটসাইডে। এই হচ্ছে মন্দির, মন্দিরের টাইমিংটা একবার দেখে নাও, লেখা রয়েছে স্ক্রিনে কখন খোলা কখন বন্ধ। আর এই মন্দিরে কিন্তু একটা চণ্ডী মাতার মূর্তি রয়েছে, খুব অপরূপ সুন্দর, তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো। এই দেখো মায়ের মন্দির, এবং সাথে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। সব কিছু দেখে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী সাইটসিনের জন্য। মেরিন ড্রাইভ রোড ধরে সুন্দর ভিউ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমরা কাঠি বাবার আশ্রমে। তো আশ্রমটা কিন্তু খুবই বড়, তো চলো এখানেও কিন্তু টাইম টেবিল রয়েছে একবার দেখে নাও। তো আমরা এই পুশ করে ঢুকে গেলাম ভিতরে। তো আমরা প্রথমে ভেবেছিলাম মন্দিরটা তো বন্ধ, না দেখলাম মন্দিরটার টাইম রয়েছে, ভিতরে তোমরা ঢুকে প্রবেশ করতে পারো। একটা আশ্রম টাইপের মন্দির, এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীদের ছবিও কিন্তু ভিতরে রয়েছে, তোমরা চাইলে এখানেও রুম নিয়ে থাকতে পারো। এই হচ্ছে একটা হলঘর, এখানে কিন্তু প্রত্যেকটা পরপর রুম। আর এই সাইডে দেখো সুন্দর ডেকোরেশন করা রয়েছে, এবং জগন্নাথ সুভদ্রা বলরামের একটা সুন্দর মূর্তি রয়েছে। আর আমরা চলে আসলাম উপরে, ইনি হচ্ছে সেই কাঠি বাবা, কাঠি বাবার ছবি এখানে সুন্দরভাবে খাটের মধ্যে সাজানো রয়েছে। সবকিছু দেখে আবার মেরিন ড্রাইভ রোড ধরে সোজা চললাম পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য রয়েছে পুরীর মোহনা। মোহনা বলতে এখানে এই রোডের উপর দাঁড়িয়ে দেবে, তোমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে, কিন্তু আমি আর গেলাম না। তো মোহনাকে দেখে আমরা এখন হাই রোড ধরে, মানে এটা কিন্তু প্রাইভেট রোড, এই রোডটা ধরে কিন্তু প্রাইভেট গাড়ি চলে, কোনো বড় গাড়ি যাবে না। এই এই রোড দিয়ে তোমরা চলে যেতে পারো গোপালপুর, ভুবনেশ্বর, সবকিছু। এটাকে পাশে ফেলে আমরা ঢুকে গেলাম ডান দিকে, চলে আসলাম গুপ্ত বৃন্দাবন, যেখানে কৃষ্ণের সমস্ত লীলাকে তুলে ধরা হয়েছে। তো চলো, এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 10 টাকা, তো লাইন ধরে টিকিট কাটতে হবে। এই টিকিট এবং টাইমিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই টাইমিংটা দেখে নিও। আর এই টাইমিং এর মধ্যেই কিন্তু তোমাদেরকে ভিজিটিং করতে হবে। তো আমরা টিকিট কেটে ভিতর ঢুকে গেলাম, ঢুকেই প্রথমে পড়লো গণপতি বাপ্পার একটা সুন্দর মূর্তি। চলো এক এক করে আমরা ঢুকবো, ভিতরে ঘুরবো, তো সব কিছু তো ঘুরে দেখানো সম্ভব নয়, আমি যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, মন্দিরে নানা রকম মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ এবং জগন্নাথ, তারপরে সরস্বতী, বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু এখানে রয়েছে। চলো আমরা এখন সুন্দর করে এগুলো একটু উপভোগ করি সুন্দরভাবে। তবে আমি এতক্ষণ ধরে গুপ্ত বৃন্দাবনে ঘুরে যেটা বুঝলাম, কৃষ্ণের সমস্ত লীলা রয়েছে, এবং আরও কিছু বিভিন্ন কাহিনী কিন্তু এখানে রয়েছে। সব কিছু দেখে আমরা বাইরে বেরিয়ে টোটো করে চলে গেলাম পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। আর এই ওঙ্কারেশ্বর মন্দিরে কিন্তু আমাদের আজকের সাইট সিনের মধ্যে সমস্ত
বেস্ট দেখার স্পট কিন্তু এই ওঙ্কারেশ্বর মন্দির, আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং কোন স্পটটা বেশি ভালো লেগেছে? তো এখানেও কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে তোমরা প্রসাদ কিনে ফুল এবং ধূপবাতি সব কিনে পুজো দিতে পারো, পুজো দেওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। তো আমি আর পুজো দিলাম না, চলো এখন ভিতরে ঢুকে যাবো। একটা সুন্দর কাঠের চাকা, এখানে রয়েছে গৌর্ণিতাই, মানে নবদ্বীপের কিছু ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এখানে। এই হচ্ছে মেন অ্যাট্রাকশন পয়েন্ট। চলো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এই মুখের ভিতর দিয়ে। এর ভিতরে রয়েছে 108টা শিব মন্দির। আমাদের ভারতবর্ষের বিশ্বে যে 108টা শিব রয়েছে, সেই শিবের নাম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমরা এখন সেই দৃশ্য উপভোগ করব, কথা কম দৃশ্য বেশি। সবকিছু দেখে আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে চলে আসলাম। পরবর্তী গন্তব্য হতে চলেছে আমাদের এখন পেট পুজো, মানে যে কোনো একটা হোটেল ভালো। আমরা চলে আসলাম হোটেল ডায়মন্ড প্যালেস বা পোষ পার্বণ বাঙালি। ঘড়িতে সময় আপডেট 1:57, মানে প্রায় দুপুর, লাঞ্চের টাইম। এই ঢুকে গেছি আমার একটা অ্যাম্বুলেন্সের মধ্যে, তো বসে পড়েছি, অর্ডার দিয়ে দিয়েছি খাবার, খাবারটা আসুক, তারপর তোমাদের সঙ্গে রিভিউ করছি। প্রথমে চলে আসলো আমাদের এই একটা ভেজ থালি, পাটলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল, আর এই হচ্ছে মাছ। আমি যেহেতু ফিশ থালি নিয়েছি, এই ফিশ থালির দামটা পড়েছিল 160 টাকা মেভি। আর এই সেম কোয়ালিটি শুধু ফিশের বদলে চিকেন চলে আসবে, এটার দাম হচ্ছে 220 টাকা। ভাত পরে নিলে কিন্তু 25 টাকা প্লেট। খাওয়া দাওয়া কমপ্লিট, হোটেলে রেস্ট নিয়ে আবার টোটো করে বেরিয়ে পড়লাম। পুরীতে আসলে যেটা না দেখলে পুরী ট্যুর অসম্পূর্ণ, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমরা এখন যাচ্ছি কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে। মন্দিরের ইনফরমেশনটি ভিডিও কিন্তু আমার সেখানে আছে, দেখে নিও। আর যেখানে থেকে টোটো নামিয়ে দেবে, এই টোটো করে ইলেকট্রিক সার্ভিস গাড়ি রয়েছে, যেখান থেকে তোমরা মন্দির পর্যন্ত যেতে পারবে। এটা কিন্তু ফ্রি সার্ভিস, তো আমি সেরকম উঠে গেলাম। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জগন্নাথ দেবের। তো সবাই বলো জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরের অপরূপ দৃশ্য সুন্দরভাবে উপভোগ করলাম, এবং এর ভিতরে পুজো দেওয়ার টাইম আছে একটা, তোমার লাইন দিয়ে দেখতে পারো, এবং সমস্ত ইনফরমেশন ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিও। তো পরবর্তী আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সোজা একটা টোটো নিয়ে, একদম ভার্জিন সিবিস, যেটা ব্লু ফ্ল্যাগ সিবিস, পুরীতে কিন্তু একদম সুন্দরতম এই সিবিস। এই সিবিজের এন্ট্রি ফিস রয়েছে 20 টাকা, স্নান করলে লাগবে পার পার্সন 50 টাকা। সবকিছু দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো ফাইনালি 20 টাকার টিকিট কেটে আমরা এখন প্রবেশ করলাম ব্লু ফ্ল্যাগ সিবিচে। সিবিচে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু বিউটিটা চেঞ্জ, এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিবিচ, যেখানে তুমি আর তোমার প্রিয়জন ছাড়া আর কাউকেই পাবে না। এবং এখানে কিন্তু কাপেল ফ্যামিলি সিবিচ, এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ সিবিচ। এখানে তোমরা স্নান করতে পারো, এখন হেভি টাইট রয়েছে বলে কিন্তু স্নান করা নট অ্যালাউ। তো এখানে বসে তোমরা রেস্ট নিতে পারো, বসার জন্য কিন্তু আর একটা প্রাইস রয়েছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছো। আর এই সিবিচের পাশেও তোমরা থাকার ব্যবস্থা পেয়ে যাবে, সুন্দর একটা হোটেল বা রিসোর্ট রয়েছে, আশা করি প্রাইসও অনেকটা বেশি হবে। আর এই সিবিচটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জলগুলো খুব স্বচ্ছ দেখতে পাচ্ছ। তো আমরা আমাদের মতো বহু পর্যটক কিন্তু এখানে ছিল, সবকিছু উপভোগ করে আমরা এখন আস্তে আস্তে ফিরে যাচ্ছি আমাদের গন্তব্য হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফ্রেশ হয়ে 10-15 মিনিটের মধ্যে আবার চলে আসলাম লাইট হাউস। লাইট হাউস খোলার টাইমিং কিন্তু বিকেল 4:30। এই লাইট হাউসের এন্ট্রি ফি রয়েছে মাত্র 10 টাকা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে একটা টাওয়ার, টাওয়ারের উপর থেকে একটা সুন্দর বিউটি দেখতে পারবে, যেটা সমুদ্রের বিউটি মেরিন টাইপের। চলো আমরা সেই বিউটা দেখে নিই। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা বিউটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম লাইট হাউসের টপ ফ্লোর থেকে জাস্ট ফাটাফাটি। আজকে সারাদিন বৃষ্টি মুখর দিনে একদম বৃষ্টিতে ভিজে নতুন একটা গল্পকে সৃষ্টি করেছি, ধানবাদেও কিন্তু দেখেছো ছাতা নিয়ে কিরকম ভিডিও করেছি। এখন কিন্তু আমরা এই পুরীতেও আজকে সারাদিন সাইট সিন করলাম, মানে 5 পয়েন্ট ঘুরলাম, তারপরে লাঞ্চ করলাম, তারপরে রেস্ট নিয়ে, মানে রেস্ট বলতে কিছুই নয়, বাট 2-10 মিনিট বসা, তারপরে চলে গেলাম জগন্নাথ মন্দিরে, তারপরে চলে গেলাম ব্লু ফ্ল্যাগ সিবিচে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, লাস্টে লাইট হাউস দিয়ে আজকে ভিডিওটা শেষ করেছি। লাইট হাউস করার পরে আর শরীর পারছিল না, তো সেটা চলে এসেছিলাম রুমে। তো মোটামুটি আমরা সারাদিন 10টা নাগাদ বেরিয়েছিলাম, আর 5:15 আমরা হয়তো ঘরে ঢুকেছিলাম, মানে হোটেলে ঢুকেছিলাম। তো আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল সময়। আজকের মতো বাই বাই।